আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরো একটি নিয়ে ভিডিওতে। তো ফ্রেন্ডস, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশে ও দেশের বাইরে থেকে আপনাদের প্রতি জানাই আমি অভিনন্দন এবং স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি আজকে এটা চলে আসলাম শরীয়তপুর জাজিরা থানা টিএনডি মোড়ের সামনে মোহাম্মদ জামান ভাইয়ের বিল্ডিং এ। এখানে খুবই সুন্দরভাবে কোন আমরা কিছু জিপসাম ডেকোরেশনের কাজটা এখানে করা আছে এবং পুরো ফ্ল্যাটের ভিতরে আমরা ডেকোরেশনের কাজটা করেছি। এবং আপনারা কোনো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, অবশ্যই আপনাদের অনেক কিছু হেল্পফুল হবে। এখান থেকে আপনারা কোনো অনেক কিছু জেনে নিতে পারবেন, কখন কি আপনারা কাজটা করাবেন এবং কাজটা করাতে কিরকম বাজেট রাখা প্রয়োজন এবং কাজটা করাতে আপনাদের কিরকম খরচ হবে, আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে আপনারা যেগুলো দেখতে পারতেছেন, এখানে এটি বেডরুম, মেস্টুম রুমটি খুব সুন্দরভাবে কোন আমরা জিপসামের ডেকোরেশনের কাজটা করেছি। এখানে ওয়াল পেন্ট এবং তারপর এখানে কোনো আমাদের উপরে জিপসামের সিলিং ডেকোরেশনের কাজটা, এবং এখানে ওল্ড আপনার দেখা যায় ড্রেসিং টেবিল, তারপর আপনার আলমারি, খুব সুন্দরভাবে কোনো একটি বেডরুম সাজানো আছে। এবং উপরে আমাদের জিপসামের যে সিলিংটা আপনারা দেখতে পারতেছেন, খুবই সুন্দরভাবে কোনো আমাদের উপরে জিপসামের সিলিংটা, এবং এখানে একটি উইন্ডোজ গেট করা আছে জানালার ভিতরে, আপনি এগুলি পর্দায় ব্যবহার করতে পারবেন, খুবই সুন্দর লাগবো আপনি কোনো এই কাজগুলি করে নিতে পারলে। এবং এখানে আমাদের যে কাজগুলো আপনারা করাবেন, যদি আপনাদের অবশ্যই দেখা যায় কি অনেকের নতুন ফ্ল্যাট হয়ে থাকে, আপনার নতুন করছেন ফ্ল্যাট, তো সেই ক্ষেত্রে দেখা যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের যখন আপনারা কাজটা করাবেন সেই ক্ষেত্রে রঙের আগে, অনেকে কোনো দেখা যায় আমাদের দ্বারা রং গুলো পুরো বাড়ি ফ্ল্যাট কমপ্লিট করে নেয়, আবার দেখা যায় অনেকে আপনার শুধু জিপসামটা কমপ্লিট করে নেয়। তো এখানে আপনার যে এটা হলো তাদের ডাইনিং স্পেস, খুবই বড় একটি ডাইনিং স্পেস আপনি দেখতেই পাচ্ছেন, মাঝখানে একটি ঝাড়পাতি দেওয়া আছে এবং দুই পাশে দুইটি ফ্যান দেওয়া আছে। এবং এটা হলো তাদের একটি বেডরুম, এই বেডরুমটার ভিতরে আপনার শুধু নর্মালি ভাবে কোনো কানিশ টানা আছে এবং মাঝখানে একটি সিলিং বক্স লাগানো আছে। আপনার এটা হলো খুব অল্প খরচে আপনি কোনো এই কাজটা আপনারা করে নিতে পারবেন। এবং আপনাদের যদি গর্জিয়াস কাজটা আপনারা করাতে চান, বাকি আপনারা অনেক হাই কোয়ালিটি ভাবে কাজটা করাতে চান, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজগুলো আপনার লাইটিং সহকারে করা আছে, যে এইগুলি এগুলি আপনারা কোনো করে নিতে পারবেন এখান থেকে। তো খুবই সুন্দরভাবে কোনো এই ডেকোরেশনের কাজটা আপনারা করে নিতে পারবেন। এবং আপনারা যারা জিপসামের কাজ নিয়ে আপনারা ভাবছেন যে আমার জিপসামের কাজটা আপনারা কোনো, আমরা সারা বাংলাদেশের কাজগুলো করে থাকি, আপনি নিশ্চিতভাবে আমাদের অফিসের অ্যাড্রেসগুলো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনারা কোনো আমাদের সাথে কথা বলে নেবেন, আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি। এবং যারা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের এখান থেকে কোনো ডিজাইন যদি সিলেক্ট হয়ে থাকে স্ক্রিন টাচ মেরে আমাদের হোয়াটসঅ্যাপ ইপোতে পাঠাবেন, আর যদি আপনাদের এখান থেকে কোনো ডিজাইন সিলেক্ট না হয়, আপনার কোনো আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে, আপনারা আমাদের সাথে কথা বলে নেবেন, ডিজাইন নেবেন, অবশ্যই আপনারা কোনো সিলেক্ট করে দেবেন আপনাদের মতামত। তো যাই হোক, এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা একটি বেডরুম, তো এই বেডরুমটার ভিতরে খুবই সুন্দরভাবে কোনো এই কাজটা কাজটা করা আছে, মাঝখানে একটি ঝাড়বাতি দেওয়া আছে এবং সাইড দিয়ে কোনো লাইটিং, সম্পূর্ণ একটি লাইটিং খুব সুন্দরভাবে করা আছে। এবং আপনারা চাইলে আমাদের দ্বারা কোনো সম্পূর্ণ কাজটা আপনারা করে নিতে পারবেন, যেমন আপনার একটা বাড়ি আপনি কমপ্লিট করছেন যখন, আপনার প্লাসটা কমপ্লিট করার পরে আমাদের জিপসামের কাজটা করা প্রয়োজন, তো অনেকে আপনারা না জানতে দেখা যায় রং করে ফেলান, তো রং কোনো সমস্যা নাই, আমাদের জিপসামের কাজটা তো তারপরেও করা যায়, কোনো দেখা যায় রঙের আগে করলে আমাদের সবচেয়ে ভালো হয় এবং লং গ্যারান্টিড আপনি বেশি দিন পাবেন। তো যদি আপনারা যারা জিপসামের রোগ ভিতরে করাবেন, অবশ্যই যারা রং করে ফেলাইছেন তাদের কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই জিপসাম করে নিতে পারবেন, এবং যারা রং করে না তারা অবশ্যই আরো ভালো হয় তারা। তো যদি আপনারা জিপসাম করেন অবশ্যই রঙের আগে চেষ্টা করবেন জিপসামের কাজটা আপনারা করে নিতে, এবং আমাদের দ্বারা আপনারা জিপসাম কমপ্লিট করে নিতে পারবেন, এবং পুরো বাড়ির দেওয়ালের কাজগুলো আপনারা যে রঙের কাজগুলি দেওয়ালের এগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। তো বিস্তারিত আপনারা কোনো আলোচনা করে নিতে পারবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলে নেবেন, আমাদের যে ম্যানেজার ভাইরা আছে তাদের সাথে কথা বলে নেবেন, অবশ্যই আপনাদের যদি কোনো জায়গা থেকে কোনো কিছু না বোঝেন তারা আপনাকে হেল্প করবো বোঝানোর জন্যে। তো যাই হোক, এখান থেকে আপনারা ডিজাইনগুলো যদি সিলেক্ট করেন অবশ্যই পারবেন, এছাড়াও আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনারা ওখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। তো বেশ বড় একটি কোনো এখানে তাদের একটি বাড়ি, এখানে মোট তিনটি তাদের বেডরুম আছে এবং ডাইনিং স্পেস আছে এবং মাস্টার বেড আছে, খুবই সুন্দরভাবে কোনো আমরা এখানে কাজটা করেছি তাদের, দেখতেই পারতেছেন ডুপ্লেক্স একটি বাসা।
তো এটা হলো আমাদের দোতলা, তো আমি দেখাচ্ছি আপনাদের নিচতলাতে, আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো, এটা আজকে আমি দোতলাতে আপনাদের দেখাবো। যেখানে দোতলাতে আপনারা যারা করাবেন জিপসামের কাজগুলি, তো অনেকের আসলে দেখা যায় বাজেট প্রয়োজন হয় যে এইগুলি করতে কত টাকা খরচ হয়, কিরকম কি হয়। তো এগুলি যারা আপনারা ভাবছেন, তো অবশ্যই তাদের এইগুলি আমাদের পার স্কোয়ার ফিট ভাবে করা হয় এবং রুম চুক্তিতেও করা হয়। তো আপনি যদি আপনাদের একটা ধারণা প্রাইস দেই, তো এগুলি আমাদের দেখা যায় 300 টাকা করে আমরা পার স্কোয়ার ফিট করি। এবং যদি আপনাদের রুম মানে আপনার কত টাকা বিল আসে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার 12 ফিট বাই 12 ফিট বা 12 ফিট বাই 13 ফিট এরকম একটা রুম যদি আপনার কমপ্লিট সহকারে চান, তো সেক্ষেত্রে আপনার দেখা যায় 40-45 হাজার টাকা আপনি যদি বাজেট রাখেন, আপনাকে এখন অল কমপ্লিট করে দেওয়া হবে একটি রুম এবং ফল সিলিং। আর এইগুলি যদি আপনারা চান যে নর্মালিভাবে, হ্যাঁ এইগুলি কোনো একটি তাদের ড্রয়িং রুম, ছোট্ট একটি ড্রয়িং রুম দেখা যায় বসার জন্য করেছে, এইভাবে যদি আপনারা করেন, তো সেই ক্ষেত্রে কোনো দেখা যায় 10-12 হাজার টাকায় কোনো আপনি কমপ্লিট সহকারে পেয়ে যাবেন। তো যদি লাইটিং সহকারে আপনারা করাতে চান, সেই ক্ষেত্রে একটু খরচটা বেশি হবে, এবং হালকাভাবে যদি আপনারা কাজটা করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের খরচটা কোনো অনেক কমে আসবো। এবং আপনার যে গেট আছে, জানালার গেট আছে, মাঝখানে ফুল আছে, সাইড দিয়ে কানি সিস্টেম আছে, তো সবাই দেখা যায় আজকাল বাসা বাড়ি জিপসামের কাজ ডেকোরেশন না করলে ভালো লাগে না, সবাই জিপসামের বা ডেকোরেশনের কাজটা আপনারা করেন, অবশ্যই আপনারা ভালো কোম্পানি দ্বারা কাজগুলো করে নেবেন, আশা করছি অবশ্যই আপনাদের অনেক ভালো হবে এবং অনেক লং গ্যারান্টি আপনারা পাবেন। এবং আমাদের 25 বছর ওয়ারেন্টি সার্ভিস আছে, এবং আপনার এটা কোনো লাইফ গ্যারান্টি আমরা দিয়ে থাকি, আপনার এটা প্লাস্টার যতদিন আছে ততদিনের ভিতরে এটা কোনো এরকম কিছু হবে না, আপনারা নিজে থেকে চেঞ্জ না করলে এটা। হ্যাঁ, তো আপনারা যারা জিপসাম করাবেন, অবশ্যই আপনারা নিশ্চিন্তে আপনারা কোনো জিপসামের ডেকোরেশনের কাজটা আপনারা করে নিতে পারবেন 100%। তো আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের দ্বারা কাজগুলো করে নেবেন 100% ভাবে আমরা কাজগুলো করে আসি। এবং আমাদের অফিসের অ্যাড্রেসগুলো ঢাকাতে দেওয়া আছে, ঢাকা আমাদের মোহাম্মদপুর অফিস আছে, এবং মিরপুরে অফিস আছে, তারপর আমাদের সাভারে অফিস আছে, এবং জামগড়াতে অফিস আছে। আপনারা আবার যে কোনো দ্বারা যদি ঢাকার ভিতরে যে কাজ করাতে চান, অবশ্যই আপনারা আমাদের অফিসে সরাসরি আসতে পারবেন, এবং আপনারা যদি চান আপনাদের সাইটগুলো আমরা ভিজিট করে আসবো, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনের নাম্বারগুলি দেওয়া আছে, আপনারা আমার সাথে কথা বলে নেবেন, যোগাযোগ করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের যেইভাবে ভালো হয় সেইভাবে আমরা আপনাদের কাজগুলো করে দিয়ে আসবো। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। এবং যারা আপনারা জিপসামের কাজগুলো করাবেন, অবশ্যই আপনারা কোনো আমাদের দ্বারা কাজগুলো করান বা কি বাইরে কারোর দ্বারা আপনারা কাজগুলো করান, আপনারা যে কোনো মানুষের দ্বারা কাজগুলো করান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটি দিয়ে কাজগুলো করাতে, সেক্ষেত্রে কোনো আপনার লং গ্যারান্টিটা বেশি দিন পাবেন। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটি কি আপনাদের ভালো লাগে, অবশ্যই দেশের বাইরে থেকে যেই বাইরে ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস এবং সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।